নানা কাটা লিখেছেন আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না এর ফলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি মাথা ঠিক রাখতে পারছি না আল্লাহ কি নারাজ আমার প্রতি খুব কষ্ট কষ্টে আছি আমার করণীয় কি আল্লাহ তালা আপনারা দোয়া কবুল করছেন না আমরা অনেকে দোয়া করতে গিয়ে এ ধরনের অভিযোগ করে থাকি এর মানে হলো যে আমরা মনে করি যে আমি দোয়া করলাম তো কবুল কেন হচ্ছে না প্রথমত দোয়া আমরা করবো দোয়া কবুল হবে তখন যখন তাড়াহুড়া করবো না বিশাল সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে লাগে সে দোয়া কবুল হয় মালাম ইয়াস্তাহাজিল যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে অর্থাৎ দোয়া কেন কবুল হচ্ছে না এই কথা না বলে আপনার দায়িত্ব প্রার্থনা করা আবেদন করে যাও আপনি আবেদন করে যাবেন একের পর এক নিবেদন করে যাবেন আল্লাহ সুমাতা যথাসময় আপনার দোয়া কবুল করবেন যদি কখনও আপনার দোয়াকাঙ্ক্ষিত দোয়া কবুল না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে হয়তোবা এই দোয়া কবুল না হওয়াতে কোনো কল্যাণ আছে অথবা এ দোয়াটা নির্দিষ্ট সময় আল্লাহ তালা কবুল করবেন সেই জন্য অপেক্ষা করতে হবে কিংবা এই দোয়ার কাঙ্ক্ষিত যে দোয়া আপনি করেছেন তার কোনো দুনিয়াতে বিনিময় না দিয়ে আল্লাহ তালা আখেরাতের বিনিময় দেবেন অনেক মানুষ আমাদের ময়দানে অনেক সবাব এবং বিনিময় দেখে বলবে আল্লাহ এগুলো কৃষি বিনিময় আসলো তখন আল্লাহ তালা বলবেন দুনিয়াতে দোয়া করেছো তুমি সেটা দুনিয়াতে তার বিনিময় কিছু দেওয়া হয়নি আখরাতে তোমার জন্য জমা রাখা হয়েছে তখন অনেক মানুষ আক্ষেপ করে বলবে যে দুনিয়াতে আমার সমস্ত দোয়াগুলো কবুল না হয়ে যদি আখরাতে এরকম পেতাম স্থায়ী আমি ভোগের সন্ধান পেতাম স্থায়ী নিয়ে আমদ পেতাম তো এই জন্য দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা আসলে উচিত নয় বরং অপেক্ষা করতে হবে এটা আমাদের স্বভাবগত ত্রুটি যে ইনসান সুমিন আজাল মানুষ তাড়াহুড়া থেকে সৃষ্টি করা হয়েছে মানুষ তাড়াহুড়া প্রবণ বিধে আপনি হতাশাগ্রস্ত হবেন না দোয়া করতে থাকবেন এবং একই রাখবেন বিশ্বাস রাখবেন আপনার জন্য যা কল্যাণ করেন আল্লাহ সেই ফয়সালা আপনার জন্য করবেন আমি যা চাইছি সেটাতেই যে আমার কল্যাণ আছে তা তো নয় সন্তান যখন ছোটো থাকে বুঝে না শিশু তখন সে আগুন ধরতে চায় এক বছর দেড় বছর বয়স যখন হয় তখন আগুন ধরতে চায় মা বাবা তাকে আগুন ধরতে দেয় না সে মন খারাপ করে কান্নাকাটি করে মনে করে আমার চাওয়াটা কেন মা বাবা পূরণ করছেন অথচ চাওয়া না পূরণ করার মধ্যে তার জন্য কলার আছে সে তো বুঝে না এই জন্য আল্লাহ তালের প্রতি আস্থার কোনো ঘাটতি যেন আমাদের না হয় মোহাম্মদ বাইজিদ লিখেছেন কমেডি সেন্টারে যদি বিবাহ স্বাদীর অনুষ্ঠান অনুষ্ঠানে গান বাজনা করা হয় বেপরদা চলাফেরা করে তাহলে কি কমেডি সেন্টারের মালিকের পাপ হবে মালিক যদি জানেন যে এই কাজগুলোই হবে এখানে এবং আমি ভাড়া দিচ্ছি তারা এই কাজগুলোই করবে তাহলে সেক্ষেত্রে এটা যদি নিয়মিত হয় এবং এটাই যদি আবার সম্ভাবী হয় এবং নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়জ হবে না কারণ অন্যায় কাজে পরোক্ষভাবে সহযোগিতা করা হলো হ্যাঁ সেখানে আপনি ভাড়া দিচ্ছেন ভালো কাজে পাশাপাশি তারা অন্যায় কাজ করেছে তাহলে সেটা দায় ভাড়া আপনার উপরে বর্তাবে না ইনশাল তারা তারপর আপনি যথাসম্ভব অসৎ কাজে বাধা প্রদান করবেন না তত করবেন করবেন লিস্ট আর যদি কাজই হবে গুণা আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেখানে ভাড়া দেওয়ার জন্য জায়গা হবে না মাহাদি সিয়াম আপনি লিখেছেন কারো ভয়ে শিরিক করে ফেললে পরে করণীয় কি তবা করবেন কারণ শিরক এমন অপরাধ যে অপরাধের ক্ষমা হতে পারে তবার মাধ্যমে স্টেক মাধ্যমে বিধায় আল্লাহ তালা কাছে তবা করবেন আল্লাহ তালা কাছে যদি আপনি তবা করেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার অপরাধও মাফ করবেন কোনো বাড়িয়ালা লোন নিয়ে বাড়ি করলে সে বাসায় কি ভাড়া থাকা যাবে আর সালান হোসেন আপনি প্রশ্ন করেছেন বাড়িয়ালা যদি লোন নিয়ে বাড়ি করেন শুধু লোন তারপর আপনি সে বাড়িতে ভাড়া থাকতে পারেন কারণ আপনি আপনার এই ভাড়া থাকাটা তার সুদি কারবারে কোনো প্রত্যক্ষ সহযোগিতা হলো বা এটা কারণে সে সুদীর কারবারটা করতে পেরেছে ব্যাপারটা এরকম নয় বিধায় আপনি ভাড়া দিয়ে সেখানে থাকতে পারেন কোনো মহিলা কি লোক দেখানোর উদ্দেশ্যে স্বর্ণ অলঙ্কার পড়তে পারে অর্থাৎ অন্য মহিলাদেরকে অন্য মহিলাদের সামনে দেখানো হলো এখানে নিজের লোকের জাহের ব্যাপার না জাস্ট ভালো লাগা জন্য পড়লেন তো এটা জায়জ আছে কিন্তু যদি তিনি সম্পদ এটা বুঝিয়ে অন্যদের উপর নিজের প্রাধান্য বিস্তার করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা অহংকার সেটা অবশ্যই নিন্দনীয় এবং নিষিদ্ধ হবে